হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের জন্য একটা নতুন চাকরির আপডেট নিয়ে এসেছি। তো এই আপডেটটি হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন WBPSC রিক্রুটমেন্ট 2023 সালের নতুন রিক্রুটমেন্ট। তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা এখানে 28 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। WBPSC সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট 2023 আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি, প্রার্থী নির্বাচন সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদেরকে আমি জানাবো। এখানে রয়েছে পদের নাম সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। মোট শূন্য পদ হচ্ছে বিভিন্ন ধরনের। বেতন হচ্ছে 35,400 থেকে 1,12,400 টাকা। চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি, আবেদন মোড হচ্ছে অনলাইন, স্থান হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েবসাইট হচ্ছে WBPSC.gov.in। এরপর রয়েছে এখানে বিষয়সূচিটা, যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2023-এর যে বিষয়সূচিটা, সেটা হচ্ছে পদের নাম, মোট শূন্য পদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ। এখানে পদের নাম হচ্ছে সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পদে, ঠিক আছে। এরপর মোট শূন্য পদ বিভিন্ন রকমের রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। এরপর বয়সসীমা সাধারণত 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতন রয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। এরপর রয়েছে আগ্রহী যোগ্য প্রার্থীর, এখানে সরাসরি অনলাইনের মধ্যে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীদেরকে এখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টের কপি আপলোড করতে হবে। আবেদন সম্পন্ন হলে সংরক্ষিত প্রিন্ট করে রাখতে হবে। আবেদনের শেষ তারিখ রয়েছে 21 মার্চ 2023। নির্বাচন প্রক্রিয়া, এখানে আবেদনকারীকে চাকরির পথে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের পর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ, যেটা এই আবেদনটা শুরু হয়েছিল 28/2/2023 এবং আবেদনটা শেষ হবে 21/3/2023। তো ভিউয়ার্স, ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তোমরা আমাদের সাথে থাকবে, সঙ্গে থাকবে। এবং থ্যাংক ইউ, ধন্যবাদ।